নমস্কার আজকে নন্দীগ্রামে রাত বারোটার সময় শুভেন্দু অধিকারী শহীদদের তর্পণ করেন তারপর তৃণমূল নেতৃত্ব ভোরবেলায় পাল্টা তর্পণ করেন তারপর শুভেন্দু অধিকারী ভোরবেলায় চলে যায় নেতাইয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারপর সেখানে যান তৃণমূল নেতা মদন মিত্র পার্থ চট্টোপাধ্যায় নেতাইয়ে শহীদ বেদী গঙ্গা জলে শুদ্ধ করলেন ওই দুই নেতা তৃণমূল নেতারা বলেন এই শহীদ বেদী অপবিত্র হয়ে গেছে তাই গঙ্গা জলে শুদ্ধ করা হলো। নেতাই থেকে মদন মিত্র হুঙ্কার দেন যদি এক বাপের বেটা হও যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের মোকাবেলা করো আমরা এখানে দুটো মিছিল করব শুভেন্দুর ক্ষমতা থাকলে মিছিল করে দেখাক শুভেন্দুর নরকেও জায়গা হবে না এই বলে তিনি তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে এর পাল্টা অবশ্য শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করেননি